দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিবিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শাহজালাল ইসলামী ব্যাংকের 409 কোটি টাকা লোনের একটি কিউরিয়াস কেস নিয়ে যে এই 409 কোটি টাকা লোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম অনিয়ম হয়েছে খুব ইন্টারেস্টিংলি যে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন করেছে এই লোনটি সেখানে তারা এই লোনের অ্যাগেনস্টে যেই রিলেভেন্ট ডকুমেন্টসগুলো চেয়েছিল ব্যাংকের কাছে তারা কিছুই দিতে পারেনি তো এটা নিশ্চয়ই আপনারা যারা শুনছেন তাদের অনেকেরই হয়তো এক্সপিরিয়েন্স থাকবে যে আমরা 1 লাখ টাকা 2 লাখ টাকা 50,000 টাকা যদি লোন নিতে যাই ব্যাংকে তাহলে কিন্তু হাজার হাজার ডকুমেন্টস তারা চায় এবং আপনাদের যদি ছোট একটা এক্সপিরিয়েন্স মানে আমার নিজের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথেও মিলে যাবে যে আমি পরিচিত আমাদের একজন মহিলাকে দেখতে পেয়েছি যে কিনা একটি জিমে উনি নিজে ট্রেনার হিসেবে কাজ করে খুব অল্প বেতনের তো ওনার উনি একটি ব্যাংকে তার 1 লাখ টাকার একটি লোনের জন্য গিয়েছেন তার একটি বাইক কিনবেন বলে যেহেতু তার কমিউনিকেশন অনেক কষ্ট এই রাস্তায় তো তখন আমি তার এক্সপিরিয়েন্স থেকে শুনলাম যে তার প্রিভিয়াস লোন ছিল সেই লোন উনি খুব সময় মতো সুষ্ঠুভাবে পেমেন্ট করেছেন এবং সেই লোনের উনি ব্যাংক তাকে অ্যাপ্রিসিয়েশন লেটার দিয়েছে এরপরও যখন উনি পরের লোনটি নিতে গেছেন তখন ওনাকে নানা ধরনের ডকুমেন্ট চেয়ে তাকে হ্যারাস করা হচ্ছে যেমন একটা উদাহরণ দেই যে উনি ওনার কাছে চাওয়া হয়েছে এই 1 লাখ টাকা লোনের জন্য একজন গ্যারান্টার চাওয়া হয়েছে তো উনি ওনার একজন আত্মীয়কে গ্যারান্টার দিয়েছেন সেই গ্যারান্টার ওনারা ডিনাই করেছেন কারণ ওই গ্যারান্টার বেতন পায় 25,000 টাকা উনি নেবেন 1 লাখ টাকার লোন ওনার নিজের চাকরির গ্যারান্টি আছে উনি একজন আত্মীয়র গ্যারান্টি দিয়েছেন এরপরও সেই গ্যারান্টি হয়নি এবং তার প্রিভিয়াস লোনের অ্যাপ্রিসিয়েশন লেটার আছে একই ব্যাংকে তো এসব হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স বললাম এ কারণে যে এগুলো আমরা ফেস করি আপনারা নিশ্চয়ই এসব এরকম অসংখ্য উদাহরণ আপনাদের চারপাশে পাবেন যে ছোটো ছোটো লোনের ক্ষেত্রে ব্যাংকগুলো কী বিহেভিয়ার করে আবার এর উল্টো পার্ট যে আছে 100 কোটি 200 কোটি টাকা লোন নিতে যান তখন কিন্তু ব্যাংক দৌড়ায় আসবে আপনাকে লোন দিতে ডকুমেন্টও লাগবে না এরকম একটি ইন্টারেস্টিং কেস আমরা আজকে আলোচনা করব যে কারণেই আসলে আমরা দেখতে পাই যে ডিফল্ট লোন অনেক বাড়ছে ডিফল্ট লোন যে বাড়ছে সেখানে কিন্তু ছোট ছোট গ্রাহকদের ডিফল্ট লোন না এখানে বিগ ফিশদেরই ডিফল্ট লোন বেশি তো এটি নিয়ে আজকে রিপোর্ট করেছে এই ইন্টারেস্টিং কেসটি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স আমরা তাকে স্টুডিওতে পেয়েছি তার কাছে আমরা গল্পটা শুনব যে কিভাবে এই লোনটি দেওয়া হয়েছে প্রিন্স আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপু আপনাকে ধন্যবাদ আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য আপনি যদি জানেন যে ঢালি কনস্ট্রাকশন এটা হচ্ছে যে একটা সিভিল ওয়ার্ক কনস্ট্রাকশন রোডস অ্যান্ড হাইওয়ে ব্রিজ এ জাতীয় কাজ করে থাকে আর কি এই প্রতিষ্ঠানটি এটার চেয়ারম্যান হচ্ছে যে আপনার রফিকুল ইসলাম ওনার স্ত্রী হচ্ছে এটার এমডি হিসাবে ইয়াসমিন এমডি হিসাবে কর্মরত রয়েছে প্রতিষ্ঠানটি আপনার 2013 সালে বিভিন্ন কাজের ওয়ার্ক অর্ডারের বিপরীতে আপনার ট্রাস্ট ব্যাংক থেকে 119 কোটি টাকা ঋণ নেয় কাজের বিনিময়ে তো এটা ওয়ার্ক অর্ডারের এগেনস্ট ওয়ার্ক অর্ডারকে কোলাটেরাল রেখে হ্যাঁ কোলাটেরাল রেখে ওয়ার্ক অর্ডারের বিপরীতে 119 কোটি টাকা ঋণ নেয় এটা 2015 সাল শেষে তাদের এই ঋণের পরিমাণটা দ্বারা 156 কোটি টাকা তো ট্রাস্ট ব্যাংক থেকে এই ট্রাস্ট ব্যাংক হচ্ছে যে এটা আপনার শাখার এটা গ্রাহক ছিল আপনার মতিঝিল শাখার তারা গ্রাহক ছিল পরবর্তীতে 2015 সালে এসে এই প্রতিষ্ঠা এই গ্রাহকটি এই ঋণটাকে ট্র্যাক ওভার করে হচ্ছে যে ধানমন্ডি শাখায় শাহজালাল ইসলামী ব্যাংকে তো আমাদের কোশ্চেন হচ্ছে এখানে যখন লোনটি ট্র্যাক ওভার করে তখন শাহজালাল ইসলামী ব্যাংক 2015 সালের ডিসেম্বর এটা ট্রাস্ট ব্যাংক থেকে ঋণটি ট্র্যাক ওভার করে প্রায় এখানে 118 কোটি টাকা ট্র্যাক ওভার করে কিন্তু এই ঋণের বিপরীতে যে কোন মানে কোন যে এই ঋণের বিপরীতে যে ওয়ার্ক অর্ডারগুলো এগুলো যথাযথভাবে তারা না দেখি এই ঋণটা তারা ট্র্যাক ওভার করে এটা কিভাবে জানা গেল বাংলাদেশ ব্যাংকের একটা ইন্সপেকশন এটা বাংলাদেশ ব্যাংকের একটা ইন্সপেকশন ছিল সেখানে তারা দেখতে পারছে যে আসলে ঋণটা নেওয়ার পূর্বে তারা যথাযথভাবে কি কি ডকুমেন্ট দিতে পারেনি ডকুমেন্ট হচ্ছে যে এখানে দিতে হবে যে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের যদি পর্যবেক্ষণ দেখি সেখানে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে যে ট্রাস্ট ব্যাংক থেকে যে ঋণ যখন
অধিগ্রহণ করছে তখন ঋণের সংশ্লিষ্ট কার্যাদেশ, তারপরে হচ্ছে যে কার্যাদেশে যে ওয়ার্ক অর্ডার গুলো সে কোলাটারাল রেখে লোনটা নিয়েছে সেই সেই কোলাটারাল গুলো সেই কার্যাদেশ গুলো তারা দেখাতে পারে, দেখাতে পারেন। তারপরে কার্যাদেশের বিপরীতে প্রকল্পের কাজের অগ্রগতি কি এটাও জানাইতে পারেনি। গ্রাহকের ইকুইটি যাচাই বাছাই না করেই এই ঋণটা অধিগ্রহণ করছে, যার ফলে হচ্ছে যে এখন 2015 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত এই গ্রাহকের ঋণ আদায় করতে পারতেছে না। তো কিভাবে তাহলে সে কি ডিফল্টার হয়েছে না কি করছে ব্যাংক? এখানে হচ্ছে যে এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের যে পর্যবেক্ষণ রিপোর্টে পেয়েছি, এখানে তাদের পরিচালনা পরিষদে যখন ঋণটি ট্র্যাকওভার করে তখন বলা হয়েছে যে এই ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ জামানত হতে হবে, জামানত রাখতে হবে, এটা পরিচালনা পরিষদের এটা ইয়া ছিল, নির্দেশনা ছিল। কিন্তু ওই ব্যাংকের কিছু কর্মকর্তা এটার সাথে জড়িত ছিল, তারা হচ্ছে যে আপনার যথাযথ বোর্ডের নির্দেশনা অনুসরণ না করেই তারা এই ঋণটা টেক ওভার করেছে। এখানে কি কয়েকজন কর্মকর্তা জড়িত ছিল, যার ফলে আজকে কি সমস্যা? এখন টেক ওভার করেছে ঠিক আছে, তার কোনো ডকুমেন্ট নেই, আজকে লোনটার কি অবস্থা? তারা আপনি বলেছিলেন যে এটা কন্টিনিউয়াসলি রিশিডিউল করে যাচ্ছে, এরকম কি ব্যাপারটা? হ্যাঁ, আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখন পর্যন্ত ফান্ডেড নন ফান্ডেড ঋণ মিলে তাদের দায়ের পরিমাণ রয়েছে 408 কোটি টাকা। তো এটা এখানে সমস্যা হচ্ছে যে কার্যদেশের বিপরীতে তারা ঋণটা নিয়েছে, একটা সময় এসে তাদেরকে এমন ধরনের সুবিধা দিয়েছে যে একটা কার্যাদেশ তারা জমা দিবে, তার বিপরীতে প্রথমে 50% ব্যাংক অধিগ্রহণ করবে, বাকি 50% গ্রাহককে দিবে, গ্রাহক এটা নিয়ে আবার তার অন্যান্য কাজ মিটাবে, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল। কিন্তু দেখা গেছে যে ব্যাংক এমন একটা পর্যায়ে এসে পুরোটাই তাকে পুরো কার্যাদেশের বিপরীতে পুরো 100% নেওয়ারই সুযোগ করে দিয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংক বলছে যে এটার মাধ্যমেই এক ধরনের অনিয়ম রয়েছে, যার ফলে পুরো টাকাটা দ্বারা নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন কি গ্রাহক কি পেমেন্ট করতে পারছে? গ্রাহক এখন পেমেন্ট করতে পারছে। তাহলে লোনটা কি রেগুলার নাকি ডিফল্ট? লোনটা রেগুলার রয়েছে, কিন্তু লোনটা ডিফল্ট হওয়ারই কথা, কিন্তু ডিফল্ট হচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে বারবার লোনটাকে রিশিডিউল করার ক্ষেত্রে ব্যাংকের কিছু কর্মকর্তারা এর সাথে জড়িত রয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক তার ইন্সপেকশন রিপোর্টে কি কোনো উদ্বেগ আছে বা কি কি প্রবলেম? তারা বলছে যে ঠিক আছে এটাতে অনিয়ম হয়েছে, এখন কেন তারা রিকভার করতে পারবে না? বাংলাদেশ ব্যাংক বলছে যে এখানে চ্যালেঞ্জিং বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট, এখানে বলছে যে এই টাকাটা আমি ওই সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, বলছে যে এই টাকাটা পাওয়াটা নিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যে তারা এই সংশ্লিষ্ট কার্যাদেশ অন্য ব্যাংকের মাধ্যমে তারা টেক ওভার করে নিয়েছে। আচ্ছা, মানে এই সংশ্লিষ্ট কার্যাদেশ মানে এই একই ওয়ার্ক অর্ডার এই ব্যাংকেও রেখেছে এবং হচ্ছে যে আরেক ব্যাংকের মাধ্যমে হচ্ছে যে এটা উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু এটার দায়টা রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকে। তো শাহজালাল ইসলামী ব্যাংকে এই বিষয়ে কি বলে? এই বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের একজন উদ্যোতন কর্মকর্তা, আমি যদিও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর গিয়েছিলাম, উনি হচ্ছে উনি নতুন জয়েন করেছেন, উনি আরেকজন তার উদ্যোতন কর্মকর্তা AMD-র কাছে আমাকে রেফার করছে, উনি বললেন যে আসলে এই ঋণটার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এটা অনিয়ম হয়েছে, তা বলা যাবে না অনিয়ম হয়েছে, কিন্তু এই ঋণটা পাওয়া নিয়ে তারা আশাবাদী, তবে একটু সময় লাগবে আর কি ঋণটা পেতে। আর এই যে লোন রিশিডিউল করে এই যে কন্টিনিউয়াসলি এইরকম মানে রেগুলার রাখা, তো আমাদের টোটাল রিশিডিউল লোন কত আছে ইন্ডাস্ট্রিতে? আমরা যদি দেখি টোটাল রিশিডিউলিং লোন হচ্ছে যে আমরা যদি গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 23,000-এর মতন লোন রিশিডিউলিং হয়েছে। আর এর অন্যতম কারণ হচ্ছে যে যখন বাংলাদেশ ব্যাংক আগে হচ্ছে যে এটা কেস টু কেস বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে এটার অনুমোদন নিতে হতো গত বছরের জুলাইতে মনে হচ্ছে, এটা ব্যাংকগুলোর উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে, ব্যাংকগুলোর বোর্ড যে কোনো সময় যে কোনো গ্রাহকের ক্ষেত্রে সে রিশিডিউল করতে পারবে, এবং হচ্ছে যে এটা হচ্ছে যে নামে মাত্র হচ্ছে যে ডাউন পেমেন্টে, যার কারণে হচ্ছে রিশিডিউলিং পরিমাণটা বাড়ছে। আসলে হচ্ছে যে কার্যত কোনো ধরনের মানে যে আদায়টা হচ্ছে না আর কি, এটা নামে মাত্র আদায় দেখিয়ে
হচ্ছে ঋণগুলা রেগুলার করা হচ্ছে খেলাপি ঋণকে কমানোর জন্য যে কারণে কি ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে হ্যাঁ এখন বর্তমানে তো ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি আমরা যদি দেখি যে গতকালকেও তো বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল গত বছরের নভেম্বরে আমরা দেখেছি ব্যাংক খাতে অ্যাক্সেস লিকুইডিটি 1,69,000 কোটি টাকা কিন্তু এটা জানুয়ারিতে এসে 1,36,000 কোটি টাকা তার মানে হচ্ছে যে লিকুইডিটি ক্রাইসিসই রয়েছে কিছু ব্যাংক যেমন প্রায় আটটা ব্যাংক হচ্ছে লিকুইডিটি সিএসআর এসএলআর সংরক্ষণ করতে পারছে না তাদেরকে জরিমানা করা হয়েছে 125 কোটি টাকার মতো এটা আদায়ও করা হয়েছে এটা স্বাভাবিক একটা প্রসেসে চলতেছে যদিও শাহজালাল ইসলামী ব্যাংক এর থেকে একটু ভিন্ন ছিল তার খেলাপি ঋণ বলেন তার অন্যান্য সূচকগুলো এটা ভালো ছিল কিন্তু এক্ষেত্রে তার কিছু বেশ কিছু গ্রাহকও ভালো ছিল কিন্তু এই গ্রাহকের ক্ষেত্রে আসলে এক ধরনের ব্যাংকের কিছু কর্মকর্তারা জড়িত ছিল বলেই এটা এই সমস্যাটা হয়েছে ওকে প্রিন্স আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য দর্শক আমরা যেটা দেখতে পাই যে এই যে বড় বড় লোনগুলো আসলে একটি ভালো ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক আমরা এখন দেখতে পাই ভালো ব্যাংক একসময় ইসলামী ব্যাংকও অনেক ভালো ব্যাংক ছিল বেসিক ব্যাংক বাংলাদেশের এক নম্বর টপ ব্যাংক ছিল আজকে বেসিক ব্যাংক এখন রান করতে পারে না তারা 4,000 কোটি টাকার যে লোন স্ক্যান্ডাল তারা ধরা পড়েছিল এরপর থেকে এই পর্যন্ত তারা লস করে যাচ্ছে এবং 4,000 কোটি টাকার সমান লসও করেছে মানে 4,000 কোটি টাকা তো করাপশনের মাধ্যমে চলে গেছে এবং এই 2022 সাল পর্যন্ত তারা আবার আরও 4,000 কোটি টাকা লস করেছে তো বেসিক ব্যাংকের রিকোভারি আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত তারপরে এই যে পদ্মা ব্যাংক যেটা এখন আগে ফার্মার্স ব্যাংক নাম ছিল সেটাও একটি খুব ভালো ব্যাংক হিসেবে 2013 সালে শুরু করলো এর 5 বছরের মাথায় ব্যাংকটি কিন্তু কলাপস করে গেল তো এরকম এখন আমরা দেখতে পাই এরকম নতুন নতুন কেস শাহজালাল ইসলামী ব্যাংক এখন দেখতে পাই আমরা তার ইন্ডিকেটরগুলো খুব ভালো আছে কিন্তু ভেতরে ভেতরে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এভাবেই ব্যাংকগুলো আসলে আস্তে আস্তে আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে এবং ডিফল্ট লোন বাড়তে থাকে আপনারা জানেন যে আমাদের ডিফল্ট লোন এখন আছে 1,31,000 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক গত 3 বছর ধরেই বরোয়ারদেরকে এরকম রিশিডিউল করার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে যাচ্ছে মরেটোরিয়াম দিয়ে যাচ্ছে রিশিডিউলিং পলিসির রিশিডিউলিং বলতে লোনটা রেগুলার করে নেওয়া আর কি রিনুয়াল করে নেওয়া সেটা বারবার এক্সটেন্ড করে দিচ্ছে বিভিন্ন ধরনের ডাউন পেমেন্টের সুবিধা দিচ্ছে এভাবে আসলে রেগুলার রেখেও আমাদের ডিফল্ট লোন কিন্তু বাড়ছে তো কেন রিশিডিউল হচ্ছে এত বেশি সেটাও কিন্তু এই এই যে এরকম কেস যদি ভালো ব্যাংকেই একটি এরকম একটি কেস থাকে তাহলে যেসব ব্যাংকে আরও বেশি অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনতে পাই সেসব ব্যাংকের অবস্থা কী তাহলে সেটা অনুমান করা যায় তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন